আশা করি আপনারা এক্সট্রুড বস যে সিম্পল ফার্স্ট পার্টটা আমি যে করেছি টিউটোরিয়ালে আপনারা দেখেছেন, আশা করি বুঝেছেন। যদি বুঝেন তাহলে আপনারা নেক্সট লেভেলের জন্য এটা আপনারা দেখেন। এটা এক্সট্রুড বস দিয়ে কিভাবে আরো অ্যাডভান্স লেভেলে কাজ করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আগে আমি লাস্ট যে পার্টটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি আবার শুরু করছি। তো আমি এটা দেখুন, আমি এটা এক্সট্রুড বস করে ফেলেছি। তো আমি যদি এটাকে এডিট করতে চাই, বস এক্সট্রুডের উপরে যে রাইট বাটন ক্লিক করে এডিট ফিচারে গেলেই আমার এক্সট্রুড বস অপশনটা চলে আসবে। এখন এখানে দেখুন, আমি আমি শুধু ব্লাইন্ড অপশন দেখিয়েছিলাম ওখানে, এখন আরও অনেকগুলো অপশন আছে দেখেন এখানে। এর এর একটা আসলে আপ টু ভার্টেক্স। আপ টু ভার্টেক্স মানে হলো যে আমার এই যে এক্সট্রুডটা, এই এক্সট্রুডটা কতটুকু হবে আমি একটা ভার্টেক্স সিলেক্ট করে দিব, সেই ভার্টেক্স পর্যন্ত এটা এক্সট্রুড হবে। এখন এখানে আমার ডিরেকশনের দরকার নেই, কারণ আমি আপনাদেরকে আগেই বলেছি যে 2D-তে কোনো ডিরেকশন লাগে না, 3D-তে লাগে। এখন এই যে এইখানে যে একটা দেখেন বক্স দেখাচ্ছে, এখানে ভার্টেক্স দেখাচ্ছে, তো এইখানে আমাকে ভার্টেক্সটা সিলেক্ট করে দিতে হবে। এবার আমি পিছনে একটা দেখেন, এটা আর একটা, এটা জাস্ট একটা প্লেন, পিছনে আমি জাস্ট একটা থিন একটা প্লেন তৈরি করে রেখেছি। এই প্লেনের আমি এই এজে যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন এই এজটা এখানে সিলেক্ট হয়েছে, দ্যাট মিনস এইটা এক্সট্রুড হয়ে এই প্লেন পর্যন্ত গেছে। দেখেন এটা, দেখেন এটা এই প্লেন পর্যন্ত চলে আসছে। এখন আমি যদি মনে করি আপ টু ভার্টেক্স না দিয়ে আপ টু সারফেস পর্যন্ত আমি দিব, তাহলে সে বলবে আমাকে সারফেস দেখিয়ে দাও। তখন আমি এই সারফেসটা যদি দেখিয়ে দিই, তাহলে সে এই সারফেস পর্যন্ত যাবে, মানে সেই একই জিনিস ঘটছে। বাট রিয়েল লাইফে যখন আপনি কাজ করতে যাবেন, তখন দেখা যাবে ভার্টেক্স দিলে একরকম আসে, সারফেস দিলে আরেক রকম আসে, কিন্তু এটা অনেক সিম্পল এক্সাম্পলে মোটামুটি সবই একই রকম আসছে। আচ্ছা, এরপরে আপ টু সারফেসের পরে আমি যদি অফসেট ফ্রম সারফেস দিই, এটা ভালো করে দেখেন, অফসেট ফ্রম সারফেস দিই, তাহলে আমাকে ফার্স্টে সারফেসটা সিলেক্ট করতে হবে। আমি এই একটা সারফেস সিলেক্ট করে দিলাম, তার মানে এইটা এক্সট্রুড হচ্ছে ঠিকই, কিন্তু দেখেন এক্সট্রুড হচ্ছে ঠিকই, কিন্তু এই যে সারফেসটা সিলেক্ট করেছে এই সারফেস থেকে এতটুকু, এই যে ডিস্টেন্স এইটা হলো এই যে 60 লেখা, এটা আমি 60টা যদি কমাইতে থাকি, এটা সারফেসের সাথে ক্লোজ হইতে থাকবে। আমি সাপোজ দিয়ে রাখলাম 30, অফসেট ফ্রম সারফেস মানে এই সারফেস থেকে 30 মিলিমিটার দূরে। তো এখন আমি যদি চিন্তা করি যে না, এটা এখান থেকে শুরু হয়েছে, হয়ে এই সারফেস সহ আরো এদিকে 30 যাবে, সেটা যদি করতে চাই, দেখেন এদিকে রিভার্স অফসেট একটা অপশন আছে, আমি যদি রিভার্স অপশন অফসেটে ক্লিক করি, তাহলে দেখেন এটা রাইট দিকে 30 পর্যন্ত চলে যাবে। এভাবে আমরা অফসেট ফ্রম সারফেস করতে পারবো। এরপরে যদি দিই আপ টু বডি, আপ টু বডি মানে এখানে যদিও একটা, এটা একটা প্লেন, কিন্তু এটাকে আমি যদি একটা বডি ধরে আমি যদি এটার উপর ক্লিক করি, সে এই বডি পর্যন্ত এটা চলে যাবে, বডি পর্যন্ত যে সে এটা এটা এক্সট্রুড হবে। তবে বডির এটা দেখানোর জন্য আমি আপনাদেরকে আর একটু ভালো একটা এক্সাম্পল দেখাই, আপনাদের জন্য এটা সুবিধা হবে আর কি। আচ্ছা, এবার দেখুন এখানে আমি আপ টু বডি যদি দিই, তখন সে এই যে সারফেসটা চাচ্ছে, আমি যদি এই সারফেসটা দিই, তাহলে দেখেন শেপটা কেমন হলো, শেপটা কিন্তু প্লেনার ফেসের চেয়ে অন্যরকম হয়েছে। এটা বলা যায় যে এক ধরনের রিয়েল লাইফের একটা এক্সাম্পল আর কি, তা আপনারা যেন বুঝতে পারেন এই জন্য আমি আর কি এটা ড্র করে আপনাদেরকে দেখালাম। এরপরে আরেকটা আছে যে মিড প্লেন। মিড প্লেনটা হলো যে আমি এই স্কেচটাকে মিড প্লেন ধরে আমি যদি 60 বস এক্সট্রুড করি, দ্যাট মিনস এটা ডান দিকে 30 হবে, বাম দিকে 30 হবে, এইভাবে এটা বস এক্সট্রুড হবে। আশা করি এখানে যতগুলো অপশন আছে সবগুলো অপশনই আপনারা বুঝতে পেরেছেন। এটা হলো স্কেচ প্লেন থেকে যদি আমি করি সেটা। ও, আরেকটা অপশন এখানে যে মার্জ রেজাল্ট অপশন, দেখেন আমি মার্জ রেজাল্ট অপশনটা হলো আমি এখানে এতটুকু বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিলে মার্জ রেজাল্ট অপশন আমি ওকে রাখলাম। রাখলে যেটা হবে, এইটার সাথে এই বডির সাথে এই বডিটা মার্জ হয়ে যায়। আর যদি আমি মার্জ অপশনটা
ক্লিক না করি তাহলে এটার সাথে এটা মার্জ হবে না, দুইটা আলাদা বোর্ড হিসেবে কাউন্ট হবে, এটাই, আর কোনো ডিফারেন্স নাই। আর আরেকটা জিনিস এখানে আছে, আমি এতক্ষণ আপনাকে স্কেচ প্লেন দেখিয়েছি, এছাড়া সারফেস ভার্টেক্স অফসেট আছে। সারফেস ভার্টেক্সটা খুবই অ্যাডভান্স লেভেলের, এটা আপনাদের এখন না না হলেও চলবে। অফসেট যেটা সেটা আমি আপনাদেরকে বলি। সাপোজ অফসেট মানে হলো আমি আগে একটা স্কেচ থেকে করছিলাম, এখন এই স্কেচটা থেকে ধরেছি। সাপোজ এই যে স্কেচটা যেই প্লেনে আছে এই প্লেন থেকে আমি একটু দূরে করতে চাই, আমি এখানে যদি 20 মিলিমিটার দিই, 20 মিলিমিটার দিলাম মানে হলো যে সে এই সারফেসে, যেখানে স্কেচের সারফেস থেকে 20 মিলিমিটার উপর থেকে সে স্কেচ হওয়া শুরু হয়েছে, এক্সট্রুড বস হওয়া শুরু হয়েছে, এইটা এই জন্য এটাকে অফসেট ফ্রম সারফেস বলে। তো যাই হোক, আপনারা আশা করি মোটামুটি বুঝতে পেরেছেন স্কেচ আর অফসেট আর ভার্টেক্স আর সারফেস যেটা, এটা খুবই অ্যাডভান্স লেভেলের। এটা এখন না, আমি যখন অ্যাডভান্স লেভেলে আরও যাব তখন এটা আমি আপনাদেরকে বুঝাবো। আর এই যে বক্স এক্সট্রুড, এটা অবশ্যই ভালো করে দরকার হয় 2-3 বার করে দেখবেন টিউটোরিয়ালটা, কারণ এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ডিজাইনের জন্যে।